শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন সেশন নিয়ে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হলাম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তো আমরা ইতিমধ্যেই দেখছি যে শীতের প্রকোপ কিছুটা বাড়ছে, তো আমরা বিভিন্ন সমস্যা তো আমরা যাচ্ছি, এই বছরটা এইভাবেই যাচ্ছে। তো আমরা কিছুটা সাবধানতা অবলম্বন করব এই বছরের জন্য শীতের ব্যাপারে। শীতের ব্যাপারে যেটা একটা আগে থেকেই আমাদের সতর্কতা কিন্তু দেওয়া আছে, তো আমরা সবাই সেটাকে মেনে চলার চেষ্টা করব। তো আমি সবাইকে বলবো, আপনারা ঘরে থাকেন, ঘরে থেকেই ক্লাসগুলো নিয়মিত করেন, পরীক্ষাগুলো যেভাবে হচ্ছে সেগুলো দিতে থাকেন, আর স্বাস্থ্যবিধি বা নিয়ম মেনে এসে যখন আপনাদের কলেজ থেকে বলা হয় সব কিছু নিয়ম মেনে আপনারা রাস্তায় বের হন, যতটা সম্ভব দ্রুত কাজগুলো শেষ করে বাড়িতে ফিরে যান। তো আজকে আমরা আলোচনা করব ম্যানেজমেন্টের সমবায় সমিতির। আমরা গত ক্লাসে সমবায় সমিতি আলোচনা শেষ করেছি, 5টা অংশে ভাগ করে আমরা এই চ্যাপ্টারটার বিভিন্ন অংশ নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব সমবায় সমিতির কিছু সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে দেখাবো, এবং সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনাদের কিছু গাফিলতি বলেন বা কিছু বোঝার সমস্যা আছে আমি দেখেছি ফার্স্ট টেস্ট ক্লাস টেস্টে বা ফার্স্ট কুইজের মধ্যে। তো আমরা দ্বিতীয় কুইজটা কিছুদিন মধ্যেই আমাদের নেক্সট মান্থ থেকেই শুরু হবে আপনারা জানেন, তো ওই কুইজের আগে যাতে আমাদের প্রবলেম না থাকে, যদিও এই চ্যাপ্টারটা সেখানে নেই বাট ফরম্যাটটা আমরা এখান থেকে দেখতে পারি, এবং আমি কিছু ক্লাস নিয়ে আপনাদের সেই সমস্যাগুলো সমাধানগুলো আমরা দেখব। আমরা এই সিলেবাস রিলেটেড চ্যাপ্টারের কি যদি প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে জুম ক্লাসের মাধ্যমে আপনাদের সমস্যাগুলি হয়তোবা নেক্সট ক্লাস থেকেই সমাধান করার চেষ্টা করব। তো আমি যদি আলোচনা করি, দুইটা নমুনা প্রশ্নই দেখাবো, বেশি দেখাবো না এই চ্যাপ্টার থেকে। দুইটা প্রশ্ন দেখলে মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারবো এবং কিভাবে লিখতে হবে সেটাও বুঝতে পারবো। তো আমি দেখি কিভাবে, প্রশ্নটা আগে দেখি যে রফিক পেশায় একজন রিক্সা ভ্যান চালক, স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের কাছ থেকে সে ঋণ নেয়। মহাজন বলতে গ্রামে যেটা আমরা দেখেছিলাম মহাজনের কাছ থেকে ঋণ নেয়। অবস্থা উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যান চালক সমবায় সমিতি গঠন, অর্থাৎ কয়েকজন ভ্যান যারা চালায় সেরকম কয়েকজন মিলে একটা সমবায় গঠন করছে। তারা দৈনিক ভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন, অর্থাৎ প্রতিদিন তারা কিছু টাকা ওখানে জমা রাখে, জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে 35টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নেই ক্রয় করেন, অর্থাৎ তারা নিজেরাই টাকা জমায়ে জমায়ে অল্প কিছুদিন পরে 35টা ভ্যান কিনে, এবং এখন সমবায় সমিতির সদস্য 83 জন। তো এই হচ্ছে আমাদের উদ্দীপকের প্রশ্নটা। তো আমরা এখন যদি একটু জ্ঞানমূলক প্রশ্নটা লেখার চেষ্টা করি এখান থেকে, তাহলে কি ছিল সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? তো স্ট্রেট ফরওয়ার্ড আমরা এক লাইনের প্রশ্ন, এক লাইনেই লিখবো। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। তো সদস্যদের আর্থিক কল্যাণ সাধন হচ্ছে সমবায় সমিতির মূল উদ্দেশ্য। তো স্ট্রেট ফরওয়ার্ড এক লাইনের কথা, তো এটা আর বেশি কিছুই দরকার নেই, আমরা একটা লাইনের মধ্যেই এক সেন্টেন্সেই এটা কমপ্লিট করে দেব। তো এইভাবে আমরা জ্ঞানমূলক প্রশ্ন, স্ট্রেট ফরওয়ার্ড, এখানে অতিরিক্ত কিছুই লিখবো না। দ্বিতীয় প্রশ্নটায় বলা হয়েছে ভোক্তা সমবায় সমিতি বলতে কি বুঝায়, তো এটার আমরা কিভাবে সাজাবো, এটাকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন বলি। তো অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে জ্ঞান অংশ থাকবে, অর্থাৎ প্রথম পার্ট, আমরা দুইটা প্যারা করতেছি, একটা হচ্ছে অনুধাবন অংশ এবং এই নিচের অংশটা অনুধাবন, প্রথম অংশটা জ্ঞানমূলক। অর্থাৎ জ্ঞানমূলক অংশ মানে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ভোক্তা সমবায় সমিতি কাকে বলে লিখতে চাচ্ছি, ঠিক আছে? জ্ঞানমূলক অংশে আমরা স্ট্রেট ফরওয়ার্ড লিখতেছি কি একই এলাকায় কতিপয় ভোক্তা ন্যায্য মূল্যে পণ্য ক্রয়ের সুবিধা পাওয়ার জন্য নিজেদের প্রচেষ্টায় যেই সমবায় সমিতিটি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। অর্থাৎ কিন্তু আমরা এখানে ওই ক নাম্বারের মতোই কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সংজ্ঞা লেখার জন্য যতটুকুন লাইন দরকার ঠিক ততটুকুন লাইন লিখছি, ঠিক আছে? এরপরে অনুধাবন, অনুধাবন অংশে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় যে আমরা ওই ভোক্তা সমবায় সমিতির কয়েকটা বৈশিষ্ট্য বা গুরুত্ব বা বৈশিষ্ট্য একটা গুরুত্ব একটা এখানে আমরা আলোচনা করতে পারি। এখানে তিনটা লাইন লিখলেই হয়ে যায়, তিন থেকে চার লাইন লিখলেই হয়। চার লাইন বলতে আমি বুঝাচ্ছি যে চারটা সেন্টেন্স, ঠিক আছে? মানে চারটা দশ, এখানে আমরা বাংলায় যেমন দাঁড়ি বলি অথবা ফুল স্টপ যেটাই বলেন,
তো এটা চারটা লিখলি হবে। তো এখানে কি লেখা হচ্ছে দেখেন, একটি সমিতির মাধ্যমে ভোক্তারা একটি সমবায় সমিতি গঠন করে তাই পরিচালনা করে, এই সমিতির মাধ্যমে ভোক্তারাই সমবায় সমিতিটা গঠন করছে। মানে দেখেন প্রথম লাইনের থেকেই কিন্তু একটা একটু অন্য ভাবে লাইনটা বললাম, ঠিক আছে, যে এখানে ভোক্তারাই তৈরি করছে এটাও তাই। এতে একদিকে যেমন নিজেদের ন্যায্য মূল্য উন্নতি মানের পণ্য ক্রয় করতে পারে, অর্থাৎ গুরুত্ব লিখলাম, তারা ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য পাচ্ছে, একই সাথে কি হচ্ছে মুনাফারা সদস্যবর ভোগও করতে পারতেছে, দুইটা গুরুত্ব চলে আসলো, তারা একসাথে ন্যায্য মূল্য পাচ্ছে একই সাথে মুনাফা পাচ্ছে, অর্থাৎ দুইটা সুবিধাকে এখানে এক দুইটা লাইনে তুলে ধরা হলো। এরূপ বিপণীতে পণ্য বিক্রয় থেকে সমবায় সাধারণ ভোক্তারাও কম দামে পণ্য ক্রয়ের সুবিধা পায়। আরেকটা সুবিধা লিখলাম, তো এখানে আমরা বৈশিষ্ট্যও লিখতে পারতাম, এখানে যেমন এই অনুধাবন অংশটা শুধুমাত্র গুরুত্ব নিয়েই কথা বলছে, তো আমরা এখানে চাইলে বৈশিষ্ট্য নিয়েও কথা বলতে পারতাম, এটা আমাদের উপর নির্ভর করবে আমরা যে যেভাবে সাজাইতে চাই। বাট ফরম্যাটটা এরকম যে আমি যদি গুরুত্ব নিয়ে কথা বলি, আমি চারটা গুরুত্ব বা সুবিধা নিয়ে বলছি, গুরুত্ব বা সুবিধা, আমি যদি বৈশিষ্ট্য নিয়ে বলি, তিন চারটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, তিন চার লাইন লিখবো। তো এইভাবে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্নকে দুইটা অংশে ভাগ করে লিখতেছি, জ্ঞানমূলক পার্ট এবং অনুধাবনমূলক অংশ। তো প্রথম অংশটা জ্ঞানমূলক, দ্বিতীয় অংশটা অনুধাবনমূলক, তো এই ফরম্যাটটা আমরা ফলো করব। তো থার্ড প্রশ্নটা আমাদের আসবে হচ্ছে প্রয়োগমূলক বা উদ্দীপক থেকে আসবে, প্রয়োগমূলক প্রশ্ন বলা হয় এটাকে। তো উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতির সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের তারা, অর্থাৎ এখানে আমাদের সমবায় সমিতির প্রকারভেদের আলোচনা চলে আসতেছে, রাইট, এটা আমরা ব্যাখ্যা করব। তো এটা কোন ধরনের পড়তেছে, প্রকৃতির বিচারে এটা শ্রমজীবী সমবায় সংগঠনের অন্তর্ভুক্ত, প্রকৃতির মাধ্যমে। তো আমরা অনেকভাবে এটাকে সমবায় সমিতিকে ভাগ করছিলাম, প্রকৃতির ভিত্তিতে, সংগঠনের স্তর ভিত্তিতে, কার্য প্রকৃতির ভিত্তিতে, তারপরে উদ্দেশ্যের ভিত্তিতে। তো এখানে আমরা যদি ভাগ করছি, তো সেটাতে আমরা পাচ্ছি শ্রমজীবী সমবায় সমিতি, অর্থাৎ একটা নির্দিষ্ট গ্রুপ এখানে কাজ করতে। এটা আমাদের লেকচারের মধ্যেও থাকতে পারে, বাট লেকচারে যদি এটা হয়তো বা ছিল না শ্রমজীবী অংশটা, তো এটা হচ্ছে যে একটা সার্টেন গ্রুপ সদস্যদের প্রকৃতি, তারা শ্রমিক, শ্রমিক শ্রেণীর তারা মিলে করে, অনেক সময় পেশাজীবী মিলে হতে পারে। শ্রমিক বলতে কি, যারা লেবার রিলেটেড কাজ করে, তো ভ্যান চালক মানে লেবার রিলেটেড কাজ, তো এখানে শ্রমিক না, এটা যদি আমাদের প্রকৃতির বিচারে আসে, সদস্যদের প্রকৃতির বিচারে যদি আসে, সেক্ষেত্রে যদি এখানে বলা থাকতো রাজমিস্ত্রি, তারাও কিন্তু এই এই গ্রুপে পড়তো। যদি বলা থাকতো যে ডক্টর শ্রেণী, তখন এটা পেশাজীবীর অংশে, প্রকৃতির মধ্যে আমরা ফেলাইতে পারি। তো প্রকৃতি মূলত দুইটাই ছিল, এখানে আবার এক্সট্রা কিছু এক্সটেনশন থাকতে পারে, তাদের বইতে হয়তো বা আসে, তো আমরা দুইটা থেকেই এখানে মালিক, অনেক সময় মালিক পক্ষ মিলে করছে, তো মালিক সমবায় সমিতি, অর্থাৎ প্রকৃতি অনুযায়ী এটা। আর সংগঠন বা অন্যান্য গুলো আমরা যেভাবে ছিল সেভাবেই, তো এই ক্ষেত্রে আমরা প্রকৃতির বিচারে লিখলাম। তো স্ট্রেট ফরওয়ার্ড এখানেও তিনটা পার্ট হবে, প্রথম পার্টটা হচ্ছে জ্ঞান, দ্বিতীয়টা অনুধাবন, তৃতীয়টা প্রয়োগ, ঠিক আছে। জ্ঞানের অংশে স্ট্রেট ফরওয়ার্ড যে কোন ধরনের বলা হয়েছে, এখানে শ্রমজীবী সমবায় সমিতি বলা হয়েছে। তো এটা কিন্তু আমার লেকচারের মধ্যে ছিল না, তো এখানে আমরা আবারও বলতেছি, কিছু কিছু জিনিস আমাদের লেকচারের থেকে মিস বা যদি না থাকে, তখন আমাদের কনসেপ্ট বা আমাদের মাথাটাকে একটু ব্রেনটাকে কাজে লাগাবো, যে এখানে আমরা দেখতেছি কি শ্রমজীবী মানুষ করতেছে, তার মানে এটা শ্রম সমবায় সমিতি। তো ভোক্তা যদি হতো ভোক্তা সমবায় সমিতি, মালিক পক্ষ যদি হতো মালিক সমবায় সমিতি, তো এখন আমরা শ্রমজীবী মানুষ আমরা নিজেরাই লিখতে পারি এটা। তো এবার আমরা সেম ভাবে কি জ্ঞানমূলকের পরে আমরা অনুধাবন অংশ, অর্থাৎ অনুধাবন অংশে সেম তিনটা বা দু এখানে তিনটা লাইন লেখার চেষ্টা করব, তিনটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স লিখলে হবে, কারণ মার্কস যেহেতু এখানে তিনটা পার্ট, তো আমরা একটু কমাই দিব, এখানে বেশি লিখবো না। সো শ্রমজীবী মানুষ তাদের উন্নয়নের জন্য বা শ্রম স্বার্থ রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী সমবায় সমিতি গড়ে তোলেন, তারা নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধন। তো এখানে যদি ভাই শ্রমজীবী না থাকা যদি থাকতো, পেশাজীবী, পেশাজীবী মানুষ তাদের উন্নয়নের স্বার্থে বা পেশাগত স্বার্থ রক্ষার্থে ঐক্যবদ্ধ হইতে পারে, মালিক মালিক বিভিন্ন ধরনের মালিক পক্ষে, মালিক পক্ষের সাথে জড়িত বা মালিক শ্রেণীর মানুষগুলো তাদের নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য যে বা মালিকানা স্বার্থ রক্ষার জন্য যে সমবায় সমিতি সেটাই। তো এটা কিন্তু আমরা বিভিন্নটা শ্রমজীবী থাকলে শ্রমজীবী আকারে লিখবো, বা যদি আমাদের পেশাজীবী থাকে পেশাজীবীর আকারে লিখবো। তো এটা হচ্ছে আমাদের অনুধাবন অংশ। আমরা অনুধাবন অংশে কি করছি, যে কেন এই সমবায় সমিতিটা গড়ে উঠছে বা গুরুত্বটা বলছি, ঠিক আছে। লাস্ট পার্টে আমরা এখন এটাকে সাপোর্ট দিব, যে আমরা কেন বলতেছি এটা সমবায় সমিতির আন্ডারে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের প্রয়োগ আর কি, সাপোর্টিং কথা আমি বলতে পারতেছি কিনা,
যেটাতেই আপনারা মিস করে যান, অনেক ক্ষেত্রে প্রয়োগটা ঠিক হচ্ছে না আপনাদের অনেকেরই। তো রফিক পেশায় একজন ভ্যান চালক, স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে তার মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়, এটা আমরা গল্পেই পাইছি। এমতো অবস্থায় উত্তরণের লক্ষ্যে তারা বন্ধুরা মিলে একটা সমবায় সমিতি গঠন করছে। এটা দেখেন প্রশ্ন থেকেই আসছে, উদ্দীপক থেকেই আসছে। তারা দৈনিক ভিত্তিক টাকা দেয়, সঞ্চয় করে, তো শ্রমজীবী মানুষটা যখন মূলত এই সমিতিটা গড়ে তোলে, কারণ ওই যে ভ্যান চালক ছিলেন তো শ্রমিক, সে তাদের নিজেদের উন্নতির জন্যই এটা গড়ে তুলছে। এবং আমরা এই যে আমরা যে অনুধাবন অংশ বলছি, তো অনুধাবন অংশটাকে আমার এই উদ্দীপকটা সাপোর্ট করতেছে, তো উদ্দীপকের অংশ বলে আমি আবার অনুধাবনের কথাটাকেই বলবো, যে হ্যাঁ এই যে আমি যে অংশটা এখানে বলে আসছি এবং এই উদাহরণটা যেটা বলতেছে, তারা নিজেদের স্বার্থ রক্ষার্থেই গড়ে তুলছে, তাই বলা যায় শ্রমজীবী সমবায় সমিতি। ঠিক আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব কঠিন কিছুই না। আমরা তিন চার লাইন পুরোপুরি প্রশ্ন থেকেই লিখতেছি, উদ্দীপক থেকেই। তারপরে যে আমি হ্যাঁ উদ্দীপকটা তোলার পরে আমি বলবো হ্যাঁ, যে আমি যে বলছিলাম উপরে যে এটা শ্রমজীবী, এটা তাই করতেছে, কারণ এখানে শ্রমজীবী শ্রেণীর মানুষরাই এটা গড়ে তুলতেছে, ঠিক আছে, এবং তাদের নিজেদের উন্নতির জন্যই এটা করতেছে। তো এটা আমরা 4 থেকে 5 লাইন লিখবো, 5 লাইন, তার মধ্যে 3-4 লাইন আমরা উদ্দীপক থেকেই পেয়ে যাই। তো উদ্দীপক থেকেও আমাকে চিন্তা করতে হবে কোন লাইনগুলো আমি রিঅ্যারেঞ্জ করে লিখবো, ডাইরেক্ট প্রশ্নটাই তুলে দেবো না, একটু রিঅ্যারেঞ্জ করবো, বা 2-3টা লাইনকে একসাথে করে লিখবো। আপনারা বাংলায় যৌগিক বাক্য, সরল বাক্য এগুলো শিখতেছেন, শিখছেনও, ইংলিশেও শিখছেন, তো এইভাবে করে একটু লেখার চেষ্টা করবো, যাতে আমার কথাগুলো ঠিক থাকে এবং আমি অ্যাকুরেট কথাটা লিখতে পারি। ঠিক আছে, অ্যাকুরেট কথা না আসলে পুরোপুরি ভালো মার্কস পাওয়া কঠিন হয়ে যাবে কিন্তু। তো এই হলো আমাদের থার্ড পার্টের আলোচনা। তো ফোর্থ পার্ট বা 4 নম্বর প্রশ্নে, অর্থনৈতিক বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে রফিকের উদ্যোগটির উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো, অর্থাৎ গুরুত্ব নিয়ে কথা বলো, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রফিকের সমবায় সমিতি গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা বলে দিলাম স্ট্রেট ফরওয়ার্ড জ্ঞানমূলক অংশ। এখানে 4টা পার্ট হবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর। তো আমরা প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড, যেটা ঠিক কি ঠিক হয়নি, ঠিক আমাদের কথা অনুযায়ী ঠিক, তারপরে আমরা এটাকে লিখব সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে স্বল্পবিত্ত সম্পন্ন ও অসহায় মানুষগুলি তাদের নিজেদের আর্থিক কল্যাণ করতে পারে, সমিতির মাধ্যমে তারা সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে, বেকারত্ব হ্রাস ও সমবায় গুরুত্ব ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে কিন্তু সমবায় সমিতি কেন গুরুত্বপূর্ণ, সমবায় সমিতির অবদান, এখান থেকে আমরা কথাবার্তা লিখতেছি। তারপরে আমরা এখানে আমরা অনুধাবন অংশ শেষ, তারপরে আমরা লিখতেছি হচ্ছে প্রয়োগ। তো সমবায় সমিতিতে দৈনিক ভিত্তিক তারা টাকা জমা দেয়, সঞ্চয় পারে, ক্রয় করে, এগুলো তার মানে তাদের যে উন্নতি হচ্ছে সেইখানকার লাইনগুলো। কিন্তু এখানে কিন্তু আমরা উন্নতির লাইনগুলো লেখি নাই, এখানে আমরা জাস্ট লিখছি যে এটা যে ওই সমবায়তে পড়তেছে শ্রমজীবীর, তার জন্য সাপোর্টিং কথা, কারণ সমিতি করলে তার সবগুলো উন্নতি হবে, তো এখানে ওই উন্নতি গুলা এখানে লেখা যাবে না। ঠিক আছে, এখানে লিখতে হবে যে এই বৈশিষ্ট্যের সাথে মিলে ওই লাইন গুলা লিখবো, অর্থাৎ বৈশিষ্ট্যের সাথে মিলে গল্প থেকে ওই লাইন গুলা। আর এখানে আমার যে ওই আবার সেম যে অবদানের জন্য, যেটা যে এখানে তারা যে অবদান মানে তারা কি কি সুবিধা পাচ্ছে, তাদের যে সামাজিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে সেইগুলা এখানে কথায় আসতেছে। তো ভ্যান গাড়ি ক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে, তো সীমিত আয়ের এখন উচ্চতর অংশ, সমিতির মাধ্যমে তারা ঐক্য সংযত বজায় রাখে, তারা নিজেদের আর্থিক কল্যাণের সুযোগ পায়, তারা কল্যাণ সাধন করে, শ্রমিকদের সঞ্চিত অর্থ দিয়ে ভ্যান গাড়ি কিনে, শ্রমিকরা নিয়োগের ফলে অন্যান্য শ্রমিকদের আয়ের ব্যবস্থাও হয়েছে, সার্বিকভাবে এটা আর্থ উন্নয়ন ভূমিকা পালন করে। তো এখানে আমরা অনুধাবন অংশে বললাম যে এটার অবদান, আবার লাস্ট অংশে এসে আমরা আরেকটু ডিটেইলে অবদানগুলো বললাম, ওই প্রতিটা পয়েন্ট যে তারা এই যে ক্রয় করে কি সুবিধা পাইছে এইগুলো প্রতিটা পয়েন্টকে বর্ণনা করলাম 3-4। তো 4টা পার্টে লিখতে হবে লাস্টের 9 নম্বর প্রশ্ন। তো এইভাবে আমরা একটা থিওরিটিক্যাল সৃজনশীল প্রশ্ন লিখব। থিওরিটিক্যাল মানে আমরা ম্যানেজমেন্টের বেশিরভাগই থিওরিটিক্যাল প্রশ্ন, কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন এই ফর্মেট না হলেও হয়, ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে ম্যাথ করে করে আমাকে বুঝতে হতো, বাট থিওরিটিক্যাল আমাকে এইভাবে লিখতে হবে। আমি যদি আরেকটা দেখি, এটা একটু ম্যাথমেটিক্যাল, এই চ্যাপ্টারে একটা ম্যাথমেটিক্যাল অঙ্ক আমরা দেখতে চাই বা দেখি, বোর্ডের পরীক্ষায় আসে। তো পাবনা বিল্লাল 50 জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, 3 বছরে তাদের মূলধন দাঁড়ায় 20 লাখ, চতুর্থ বছরে মোট মুনাফা 1,000, 1 লাখ টাকা। তো 4 নম্বর বছরে তারা 1 লাখ টাকা মুনাফা করেন এবং 35,000 টাকা তাদের সংরক্ষিত তহবিল ও 15,000 টাকা তাদের উন্নয়ন তহবিল। আমরা বলেছিলাম 15% তাদের সংরক্ষিত রাখতে হয় মুনাফার, 3% তাদের উন্নয়ন তহবিলে রাখতে হয়, অবশিষ্ট টাকা সমানভাবে ভাগ করে নিলেন। স্ট্রেট ফরওয়ার্ড সমবায় উপবিধি কাকে বলে, ক নাম্বার।
সমবায় উপবিধি সমিতির অভ্যন্তরীণ বাহ্যিক কার্য অভ্যন্তরীণ পরিচালনা নিয়ম কানুন উল্লেখ থাকে সেটাই সমবায় উপবিধি। এটা আপনারা এসডব্লিউ খাতাতেও লিখছেন, তো একই একতাই বল এই প্রশ্নটাও আপনারা লিখছেন। তো এখানে আমরা স্টেট ফরওয়ার্ড একতাই বল মূলনীতি সমবায় সমিতি গঠিত, মূলনীতিতে হচ্ছে সদস্যরা একত্রিত বজায় রাখা, এটা হচ্ছে স্টেট ফরওয়ার্ড লাইন অ্যাক্ট লাইন। তারপরে এখানে আমরা একটু অনুধাবন, দারিদ্র সমমানের ব্যক্তিরা একতাই বল বলতে আমরা কি বুঝাই, সমবায় গঠন করে একসাথে থাকলে তারা কি সুবিধা পায় অসুবিধা হয়, এগুলা নিয়ে এখানে একটু ডিটেইলে বলা হয়েছে যে তার সফলতা লাভে অবস্থায় সদস্যরা ঐক্যবদ্ধ থাকেন সমবায় সমিতিতে, দুর্বল শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করে, নতুন দিক নির্দেশনা প্রদান করে, একতা প্রতিষ্ঠা করে, বন্ধন সুদৃঢ় হয়। অর্থাৎ একতাই বলের সুবিধা কি সোজা কথায়, তো এটা আমাদের অনুধাবন অংশে আসলো, তো স্ট্রেট ফরওয়ার্ড। তো থার্ড নাম্বার কোশ্চেন, কোন ধরনের সমবায়, এখানেও আমাদের কারণ বল মানে প্রকারভেদের মধ্যে কোনটা যাচ্ছে, তো আমাদের এটা প্রকারভেদে যাচ্ছে উৎপাদক সমবায় সমিতি, কারণ তাঁত শিল্পে তারা রাইট, তো তাঁতি শিল্প গড়ে তুলছে। তো এখানে এখানে একটা জিনিস দেখেন যে স্ট্রেট ফরওয়ার্ড বলা আছে কোন ধরনের, অর্থাৎ আমি কিন্তু প্রকৃতির নাকি এই দায়ের ভিত্তিতে নাকি কার্যের ভিত্তিতে নাকি উদ্দেশ্যের ভিত্তিতে এইভাবে কিছুই বলা নাই, তো আমি যে কোনোটার সাথে মিলাইতে পারবো, ঠিক আছে। অর্থাৎ সাব পয়েন্ট গুলাতে এখানে যাচ্ছে না, ঠিক আছে। সদস্যদের প্রকৃতির আন্ডারে কিছু ছিল, উদ্দেশ্যের আন্ডারে কিছু ছিল, মানে আগের প্রশ্নটায় কিন্তু বলা ছিল আমাদের এই যে প্রকৃতির বিচারে, তো এখানে প্রকৃতির বিচারের আবার কিছু সাব পয়েন্ট ছিল, উদ্দেশ্যের বিচারে, তো এখানে আমাদের কোনো কোন বিচারে বলেনি, তো আমরা যে কোনো ভাবেই সাব পয়েন্টের যে সাব পয়েন্ট ওইখান থেকেও একটা নিতে পারি। তো এটাকে আমরা ইজিলি বোঝানোর জন্য আমরা ভোগ উৎপাদকটাই নিছি, কারণ উৎপাদকের তাঁতি শিল্প, তার মানে সে কিছু তৈরি করে, উৎপাদক মানে তৈরি করবে। তো উৎপাদক শ্রেণী আর্থসামাজিক উন্নয়নের জন্য উৎপাদন বা বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ করতে উৎপাদক সমবায় সমিতি গড়ে তোলে, মহাজন বা মধ্যস্থ ব্যবসায়ী থেকে রক্ষা পেতে এটা গঠন। তাই প্রথম লাইন জ্ঞানমূলকে আমরা কোন ধরনের সমবায় সমিতি এক লাইনে লিখলাম, সেকেন্ড এসে উৎপাদক সমবায় সমিতির সংজ্ঞা লিখলাম, একটা বা দুইটা গুরুত্ব লিখতে পারে, যেমন এখানে মধ্যস্থ ব্যবসায়ী মহাজন দুইটা গুরুত্ব লিখছে। তো এখন আমরা অনুধাবন করব রাইট, অনুধাবন পর্ব করলাম, তারপর থার্ড পার্টে এসে আমরা কি করব, এখন এটাকে আমরা প্রয়োগে দেখাবো। তো তারা 50 জন যে এটা উৎপাদক সমবায় সমিতি কেন বলতেছি, তাতে মিলে এটা গড়ে তুলছে, চতুর্থ বছরের মুনাফা থেকে তারা তহবিল এবং উন্নয়ন তহবিল গঠন করে, অবশিষ্ট অংশ তারা নিজেরা ভাগ করে, তারা মধ্যস্থ ব্যবসায় দৌরত্ব ছাড়াই ন্যায্য মূল্যে উৎপাদিত পণ্য সরবরাহ করে এই লাভটা করতে পারছে, যেমন এই যে এখানে যে তারা লাভবান হয়েছে, তো এইগুলা জিনিস কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তারা নিজেরা করছে বলেই সেই লাভটা তারা দেখতেছে, ভালো লাভটা, তো এর জন্য আমরা এখানে সমান ভাগে ভাগ হয়েছে। তো এই জিনিসগুলা কিন্তু আমরা কোথায় পাই, আর্থিক কল্যাণে এটা গঠিত, এদের উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ, মূলত এটা তাঁতি শিল্প থেকেই কিন্তু আমাদের উৎপাদকে ফেলাই দিতে পারতেছিলাম, তাঁত শিল্প মানে তারা তৈরি করে, নিজেরা তৈরি করতেছে। তো এর সাথে আমরা কিছু সাপোর্টিং লাইন দিছি, তারপরে উৎপাদক যে আমাদের যে উৎপাদক সমবায় সমিতির মধ্যে এটা পড়তেছে আমরা বুঝাইলাম। তো লাস্ট পার্টে আমাদের কি বলছে, ঘ অংশে বিভিন্ন তহবিল অর্থ সংরক্ষণের পরিমাণ যাচাই কর, অর্থাৎ ঠিক আছে কিনা তহবিল সংরক্ষণ প্রক্রিয়াটা, তো একটু ম্যাথ করতে হবে, ছোট ম্যাথ, খুব কিছুই না। তো আমরা একটু সমবায় সমিতি বন্টের মধ্যে বন্টিত সদস্যদের মধ্যে বন্টিত হয় না, সমবায় সমিতির নিয়ম অনুসারে আমরা যেটুকু জানি আর কি, যে 15% সংরক্ষিত তহবিল, এটা কিন্তু একটু ম্যাথমেটিক্যাল, তো এখানে ওই ফর্মেটটা দরকার নাই, ঠিক আছে। তো আমরা যেহেতু মানে আমাদের আইনটা লিখতে পারি, তো আমরা এখানে আইন অনুযায়ী লিখতে পারতাম যে সমবায় আইন অনুযায়ী সবটুকু সদস্যদের মধ্যে বন্টিত হয় না, এই যে আইন অনুযায়ী সেটা 15% রক্ষিত থাকে, 30% তহবিলে সংরক্ষণ করতে হয়, এবং অবশিষ্ট অংশ তারা সমানভাবে ভাগ করে নিতে পারে। তো এখানে কিন্তু আমরা স্টেট ফরওয়ার্ড যে 4টা প্যারা সেখানে 4টা করতে পারতেছি না, কারণ এটা ম্যাথমেটিক্যাল একটা সলিউশন চাচ্ছে এখানে, তো ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য আমরা কিন্তু ম্যাথসটাই ইম্পর্টেন্ট, আমার ম্যাথটা হইলো কিনা। তো দেখেন আমরা যদি বলি আমার লাভের 15%, তার মানে আমার সংরক্ষিত থাকবে কত, 15%, এবং আবার তহবিলে থাকবে 3%, তাহলে তহবিল উন্নয়ন তহবিলে, তো উন্নয়ন তহবিলে 3%, তাহলে টোটাল আমার কত টাকা রাইখে দিতে হবে, 18,000 টাকা। কিন্তু এরা কি করছে, এরা 15,000 টাকা উন্নয়ন তহবিলে সংরক্ষিত, তা হতে 35,000 টাকা তাদের সংরক্ষিত এবং 15,000 টাকা উন্নয়ন তহবিল, কিন্তু এত টাকা কি রাখার কথা না, 15,000 আর 3,000 সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ নির্ণয় হয়েছে 15,000 টাকা এবং উন্নয়ন তহবিলে 3,000, কিন্তু উদ্দীপক অনুযায়ী তারা 35,000 ও উন্নয়ন তহবিলে 15,000 টাকা জমা করেন, সুতরাং প্রতিষ্ঠানের আইন অনুযায়ী তারা হিসাব সংরক্ষণ করেননি, বরং তারা আরো বেশি সংরক্ষণ করছে। এখন এখানে যদি আমি সাথে একটা প্রশ্ন জুড়ে দিই যে
প্রতিষ্ঠান অনুযায়ী করছে কি করে নাই, এবং তাদের করাটা ঠিক আছে কিনা। তো এই প্রশ্নটাই যদি চিন্তা করি যে 18,000 বার তারা কি বেশি রাখতেছে, তো বেশি রাখলে কি সুবিধা না অসুবিধা? বেশি রাখলে সুবিধা। আইন বলতেছে যে মিনিমাম এটাই রাখতে হবে, ঠিক আছে, এর বেশি রাখলে সমস্যা নাই, কম রাখলে সমস্যা। তো পরিমাণ যাচাই করো, তো আমরা যাচাই করে দেখলাম কি শুধু যাচাই, তো যাচাই করে দেখলাম যে তাদেরটা ঠিক হয়নি, মানে সংরক্ষণটা নিয়ম অনুযায়ী যতটুক তার থেকে অনেক বেশি। তো আমরা জাস্ট এটুক বলতেছি যে সঠিকভাবে হিসাব রক্ষণ করেন নাই, তারা বেশি রেখে ফেলছে, এত না রাখলেও হইতো। তবে এখানে যদি আমরা বলতাম যে তাদের সংরক্ষণটি প্রতিষ্ঠানের জন্য ভালো কি না, তো এই যে তারা সংরক্ষণের পরিমাণ যাচাই করো এবং প্রতিষ্ঠানের জন্য ভালো কিনা লিখো, মন্তব্য করো, তো এটা আমরা বলতাম প্রতিষ্ঠানের জন্য ভালো, কারণ তারা যা দরকার তার থেকে বেশি রাখছে, তাইলে ভবিষ্যতে তাদের উন্নয়ন তহবিলে বেশি টাকা পড়তেছে, তারা মূলধন সংকট হলে সেই টাকাটা এখানে ব্যবহার করতে পারে। যদি কম হইতো, যে এখানে 18,000 সাপোজ তারা রাখছে, ধরেন এখানে 18,000, তো তো এখানে ধরেন তারা 15,000, 35,000-এর জায়গায় রাখছে ধরেন 10,000, আর এখানে ধরেন 15,000-এর জায়গায় রাখছে 2,000, তাহলে কি হতো, আমার দরকার 15,000 রাখছে 10,000, 3,000 দরকার রাখছে 2,000, তাহলে কি, তখন আমরা বলতাম তারা আইনও মানে নেই, আইন না মানে সমস্যা, এবং আইন মানে নেই বই মানে নেই, এটা সঠিক হয় নাই, এটা থাকতোই, এবং পরে লিখতাম যে না এটা প্রতিষ্ঠানের জন্য খারাপই, সঠিক হয় নাই দুইটাতেই, কারণ মিনিমাম অংশটা তাদেরকে ফিল আপ করতেই হবে, মিনিমাম অংশ ফিল আপ তারা করে বেশি রাখছে, তার মানে অ্যাকুরেট অ্যামাউন্ট না, অ্যাকুরেটের বেশি বা কম যেটাই হোক না কেন, মানে নিয়ম অনুযায়ী হয় নাই, তাই না? কিন্তু বেশি রাখলে কি প্রতিষ্ঠানের জন্য ভালো হচ্ছে, প্রতিষ্ঠানের জন্য খারাপ হবে যখন আমি কম রাখবো, ঠিক আছে? এটা সাথে একটা প্রশ্ন জুড়ে থাকতে পারে যে তাদের সংরক্ষিত অংশটির উপরে মন্তব্য করো, তখন আমরা মন্তব্য দিব যে এই নিয়ম অনুযায়ী তাদেরটা ঠিক আছে, যদিও তারা আইন অনুযায়ী যতটুকু রাখা দরকার তার থেকে বেশি সংরক্ষণ করছে, এবং এই বেশি সংরক্ষণ তাদের ভবিষ্যতে আর্থিক সংকট বা মূলধন সংকটে সাহায্য করবে। আর যদি উল্টাটা হইতো যে আইন অনুযায়ী তারা যা সংরক্ষণ করছে নিয়মের থেকে কম, তো সেটা তাদের ভবিষ্যতে কার্যক্রম পরিচালনাতেও প্রবলেম ক্রিয়েট করবে, কারণ আপনি কম ক্রিয়েট করলে তখন আপনাকে প্রশ্ন করা হবে কেন আপনি কম রাখতেছেন, বেশি রাখলে কিন্তু কেউ প্রশ্ন করবে না। তো এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা, মোটামুটি আমি আশা করবো আপনারা বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সৃজনশীল প্রশ্নটার দুইটা ডিসকাশন একটু কষ্ট করে হলেও 2-3 বার দেখে আমরা চাই ভবিষ্যতে আপনারা যখন লেখবেন যাতে ভুলগুলা বা সেই ল্যাকিংগুলো থাকে না থাকে। তো সবাই ভালো থাকেন, লেকচার অনেক বড় হয়ে গেছে আজকে, তো আর বড় করবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ।